আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় তিনের খুবই গুরুত্বপূর্ণ 10টি বহুনির্বাচনী নিয়ে এখন আলোচনা করব। এগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষার আগে আপনারা দেখে যাবেন। 1 নম্বর, 5 কেজি ভরের একটি বস্তুর উপরে 50 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ কত হবে? 10 ms inverse 2। 2, বস্তুর জড়তা পরিমাপ করা হয় ভরের সাহায্যে। 3, প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল হচ্ছে 4টি। 4, মহাকর্ষ বলটি তুলনামূলকভাবে দুর্বলতম বল। 5, ভরবেগের মাত্রা হচ্ছে ms inverse 1। 6, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বল পরিমাপ করা যায়। 7, 10 কেজি ভরের একটা বস্তুর উপরে 125 নিউটন বল প্রয়োগ করা হলে এর ত্বরণ হবে 12.5 ms inverse 2। স্প্রিং নীতি দ্বারা বস্তুর কী পরিমাপ করা হয় অভিকর্ষজ বল? প্যারাশুটে চড়ে নিচে নামার ক্ষেত্রে কোন ধরনের ঘর্ষণ বল কাজ করে? প্রবাহী। বন্দুক থেকে গুলি ছুড়লে গুলি ও বন্দুকের ভরবেগ সমমানের হয় এবং বন্দুকের পশ্চাৎ বেগ গুলির তুলনায় কম হয়। সো এই ছিল আমাদের খুবই গুরুত্বপূর্ণ 10টি MCQ। আশা করি আপনারা সবাই বুঝেছেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।